হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা ডাব্লিউ বি এইচ এ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশের ভৌতবিজ্ঞানের ছ নম্বর সেটের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব চলো ভিডিও শুরু করা যাক দেখো ছ নম্বর সেটের যে বিভাগ ক একের দাগে একের এক প্রতি প্রতিকিমি উচ্চতা বিধিতে উষ্ণতা অপশান নাম্বার এ সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াসে কমে একের দাগে দুই শুষ্ক বাতাসে চেয়ে আর্দ্রবায়ু অপশান নাম্বার এ হালকা নেক্সট প্রশ্ন একের দাগে তিন একটি ত্রি পারমাণবিক মৌলিক গ্যাসের ঘনত্ব চব্বিশ ওর পারমাণবিক গুরুত্ব অপশান নাম্বার সি ষোলো একের দাগের চার একটি ধাতব প্লেটের মধ্যে একটি ছোট ছিদ্র আছে পাঁচটিকে উত্তপ্ত করলে ছিদ্রের ক্ষেত্রফল অপশান নাম্বার এ বাড়বে একের দাগের পাঁচ টেলিযোগাযোগের জন্য কোন প্রকার তরঙ্গ ব্যবহৃত হয় অপশান নাম্বার ডি মাইক্রো তরঙ্গ একের দাগের ছয় কোনটি নিজের কোনটি ঠিক অপশান নাম্বার এ সি ইজ গার্ল টু ভি ইন্টু ল্যামটা নেক্সট বলছে একের দাগের সতেরো এক অ্যাম্পেয়ার ঘণ্টা সমান অপশান নাম্বার বি তিন হাজার ছশো নেক্সট হচ্ছে একের দাগের আট বলছে এক এইসু বিভব সমান অপশান নাম্বার বি তিনশো ভোল্ট একের দাগের নয় আলফা কনার ভর পঠনের ভরের প্রায় অপশান নাম্বার সি চারগুণ একের দাগের দশ বলছে পর্যাগত ধর্ম নয় অপশান নাম্বার বি তেজস্ক্রিয়তা একের দাগের এগারো ঘরের উষ্ণতার কোনো ঘরের উষ্ণতায় কোনো সমাজ যৌগ তরল অবস্থায় পাওয়া যায় অপশান নাম্বার বি ব্রমিন একের দাগের বারো মৃত বিশ্লেষণ পদার্থের উদাহরণ হল অপশান নাম্বার সি এইচ ফোর ও এইচ নেক্সট প্রশ্ন বলছে একের দাগের তেরো ওলিয়ামের সংকেত অপশান নাম্বার এ এইচ টু এস টু ও সেভেন একের দাগে চোদ্দো বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত হয় অপশান নাম্বার সি নাইক্রোম একের দাগে পনেরো অ্যাস্ট্রিলিয়ানের ইউপ্যাক নাম অপশান নাম্বার বি প্রোপানল একের এবারে বিভাগ খ টু টু পয়েন্ট ওয়ান টোপোসফিয়ারের স্তরের টোপোসফিয়ারের ঊর্ধ্বসীমায় বায়ুর উচ্চ উষ্ণতা কত মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস নেক্সট বলছে ঝড় বৃষ্টি মেঘ অথবা প্রশ্ন ঝড় মেঘ বর্জ্যপাত ইত্যাদি বায়ুমণ্ডল কোন স্তরে দেখা যায় টোপোস্পিয়ারে নেক্সট প্রশ্ন বলছে টু পয়েন্ট টু জেট বিমান বায়ুমণ্ডল কোন স্তরে চলাচল করে স্ট্যাটোস্পিয়ারে দুয়ের দাগের তিন আদর্শ গ্যাসের প্রতিটি গ্যাসের অনুর গতিশক্তি কত থ্রি বাই টু কেটি নেক্সট প্রশ্ন বলছে টু পয়েন্ট ফোর আদর্শ গ্যাসের দুটি অনুর মধ্যে কী ধরনের সংঘর্ষ হয় ওটা স্থিতিস্থাপক এরপর বলছে দেখো একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধিতে তারপিন তেল ও জলের মধ্যে কোনটি বেশি প্রসারিত হবে তারপিন তেল নেক্সট প্রশ্ন বলছে অথবা তরলের আপাত আপাত প্রসারণ গুণাঙ্কের মান মাপা হয় কোন থার্মোমিটারের দ্বারা ও তাহলে ভাত থার্মোমিটারের দ্বারা ছয়টা বলছে আলো কী ধরনের তরঙ্গ তৈরি চুম্বকীয় তরঙ্গ নেক্সট প্রশ্ন বলছে ন্যূনতম বিচ্যুতির মাধ্যমে অবস্থানে প্রিজমের মধ্যে দিয়ে আলো কীভাবে যায় প্রিজমের ভূমি সমান্তরালে টু পয়েন্ট ফোর বলছে এইট বলছে যদি শর্ট সার্কিটের ভোল্টেজ অর্ধেক হয় এবং রোদ একই থাকে তাহলে প্রবাহ মাত্রা কী হবে অর্ধেক হবে টু পয়েন্ট নাইন বলছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মিত অর্জনে কী নির্দেশ করে চুম্বক ক্ষেত্রে অভিমুখ নেক্সট বলছে উষ্ণতা ও চাপের উপর তেজ্কীয়তে কী প্রভাব আছে প্রভাব নেই নেক্সট প্রশ্ন বলছে অথবা কোনো তেজস্ক্রিয় কোনো তেজস্কীয় মৌল থেকে গামার রশ্মি নির্গত হলে মৌলটি ভর সংখ্যা ও পারমাণিক্রমণ কী পরিবর্তন হবে উত্তরভাবে পরিবর্তন হবে না এরপর রয়েছে দেখো বাম হস্ত্রস্ত্র মেলাতে হবে এক একটা বিরল মৌল মৃত্তিকা এটা হবে দুই অর্থাৎ এলিউ কামার আকরিক এটা হবে চার এরপর রয়েছে দেখো তিব্ব তরুণাত্মক এটা হবে এক আর থা থাম পদ্ধতিতে ব্যবহৃত বিচারক এটা হবে এ এল নেক্সট রয়েছে দেখো বারোটার সারণীর এক ও শ্রেণীর দু নম্বর শ্রেণীর ধাতব মৌলের সঙ্গে ছয় ও সাত শ্রেণীর অধাতু মৌলের মধ্যে গঠিত যোগের একটি প্রকৃতি কেমন আয়নীয় যোগ নেক্সট বলছে তেরোটা এ এল টু এসো ফোর হোল থ্রি এর তড়িৎ তরিত বিচারণের কটি ক্যাটায়ন উৎপন্ন হয় দুটি নেক্সট প্রশ্ন বলছে অ্যানোড মার্থে প্রাপ্ত মৌলগুলির ধাতুগুলির নাম লেখো রূপা প্লাটিনাম টু পয়েন্ট ফোর বলছে গোল্ড স্প্রেডিংয়ের ব্যবহৃত মূল তরিদৃশ্য কোনটি পটাশিয়াম অরোসায়ানাইট নেক্সট প্রশ্ন পঁচিশটা বলছে পনেরোটা ধু বলছে ধোঁয়া মান এইচ টু সংকেত কী উত্তর হবে এইচ টু এস টু ও সেভেন অর্থাৎ ওলিয়াম এর সঙ্গে অথবা লেট অ্যাসিডের সিক্ত কাগজে এইচ টু এস চালনা করলে কি বর্তন হবে কালো হয়ে যাবে নেক্সট প্রশ্ন হচ্ছে ষোলোটা কোন অ্যাসিডকে উত্তর করলে বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হয় এইচ এন ও থ্রি নেক্সট প্রশ্ন সতেরোটা বলছে সিএইচ থ্রি সিএইচ সি এইচ ও যোগটির ইউপ্যাক নাম লেখো উঠতে পোপানাল নেক্সট প্রশ্ন বলছে আঠেরোটা দুটি হাইড্রোজেন পরমাণুযুক্ত একটি কার্ব হাইড্রো সংকেত সিএইচ ট্রিপল বন্ড সিএইচ নেক্সট প্রশ্ন অথবা প্রশ্ন রয়েছে এমন একটি যুব নাম লেখো যা যুধ বিক্রিয়ায় করে উঠতে হবে অ্যাসিটিলিন